আপনার সাথেও নিশ্চয় প্রতিদিন এমনটা ঘটে যে সারাদিন আপনার অনেক ছোট ছোট কাজের কথা মনে পড়ে আর আপনি ভাবেন পরে করব, কিন্তু পরে আর করা হয় না। আপনি জানেন এই কাজগুলো খুব অল্প সময়ের মধ্যে করা হয়ে যাবে, কিন্তু আপনি ঢিলেমি দেখান, যার ফলে এরকম অনেক ছোট কাজ জমে গিয়ে কাজের পাহাড় তৈরি হয়, আর সেই কাজের পাহাড় দেখে আপনি নিজেই ক্লান্ত হয়ে যান। তাই আজকের ভিডিওতে একটা সহজ কিন্তু খুবই কার্যকর প্রোডাক্টিভিটি রুল সম্পর্কে আলোচনা করব, যেটার নাম 2 মিনিট রুল বা 2 মিনিটের নিয়ম। এই 2 মিনিট রুলটা লেখক ডেভিড অ্যালেন তার গেটিং থিংস ডান বইয়ে উল্লেখ করেছেন। এই 2 মিনিট রুল প্রোক্রাস্টিনেশন বা ঢিলেমি দূর করার ক্ষেত্রে এবং প্রোডাক্টিভিটি বৃদ্ধি করার ক্ষেত্রে একটা গেম চেঞ্জার। আমরা সবাই জানি যে সময় হলো আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ, আর নিজের সময়কে সর্বাধিক কাজে লাগাতে হলে আপনাকে অবশ্যই প্রোডাক্টিভিটি বেটার করতে হবে। আপনি জব করেন বা আপনি একজন স্টুডেন্ট বা আপনি যে পেশার সাথে যুক্ত থাকেন না কেন, আপনার সারাদিনের কাজগুলো সম্পূর্ণ করার জন্য এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য এই 2 মিনিট রুল একটা সিম্পল কিন্তু পাওয়ারফুল কৌশল। তাই 2 মিনিট রুল কি, 2 মিনিট রুল কার্যকর কেন এবং আপনি কিভাবে আপনার জীবনে এই 2 মিনিট রুল প্রয়োগ করবেন, সেই সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। ডেভিড অ্যালেনের লেখা গেটিং থিংস ডান বইয়ের 2 মিনিট রুল অনুসারে যদি কোনো কাজ 2 মিনিট বা তার কম সময়ে শেষ করা যায় তাহলে কোনো রকম বিলম্ব ছাড়াই সঙ্গে সঙ্গে সেটা করে ফেলুন। যেমন ইমেল বা টেক্সট মেসেজের রিপ্লাই দেওয়া, কাজ করার ডেস্কে পড়ে থাকা কাগজপত্র গোছানো, কোনো অ্যাপয়েন্টমেন্টের সময় জানার জন্য ফোন কল করা, কোনো রিজার্ভেশন কনফার্ম করার জন্য ফোন কল করা, গাছে জল দেওয়া, বিছানা গোছানো বা অনলাইনে কোনো বিল পে করা, এমন আরও অনেক কাজ আছে যেগুলো 2 মিনিটে করা সম্ভব। তো যখনই এই ধরনের কাজ আপনার সামনে আসবে তখনই সেটা করে ফেলুন। এই 2 মিনিট রুলকে খুবই সিম্পল মনে হতে পারে কিন্তু এটার গুরুত্ব আছে। যখন আপনার সামনে কোনো কাজ থাকে, বিশেষ করে ছোট কাজ, তখন আপনি ভাবেন এটা তো খুবই ছোট কাজ, পরে করে নেব, কিন্তু পরে কি হয় সেটা আপনি ভালো করেই জানেন। লেখক ডেভিড অ্যালেন যুক্তি দেখিয়েছেন যে প্রতিদিন এমন অনেক কাজ থাকে যেগুলো দ্রুত এবং সহজে সম্পূর্ণ করা যেতে পারে, কিন্তু আপনি সেগুলো না করে ঢিলেমি দেখান এবং অনেক কাজের স্তূপ তৈরি করে ফেলেন, যার ফলে আপনি অতিরিক্ত চাপ এবং ক্লান্ত অনুভব করেন। কিন্তু আপনি যদি এই 2 মিনিট রুল অবলম্বন করে এই ছোট কাজগুলোকে সঙ্গে সঙ্গে কমপ্লিট করতে পারেন তাহলে কাজের বোঝা তৈরি হবে না। আসলে আপনার মস্তিষ্ক যখন একটা খুবই ছোট কাজের মুখোমুখি হয় যার জন্য মিনিমাম প্রচেষ্টার প্রয়োজন, তখন আপনি প্রায়ই সেটা পোস্টপন করেন, ভাবেন যে পরে করবেন, কিন্তু পরে করব ভাবতে ভাবতে অনেক কাজ জমে গিয়ে এগুলো একটা মেন্টাল ক্লাটার বা মানসিক বিশৃঙ্খলা তৈরি করে, যার ফলে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোতে ফোকাস করতে পারেন না, আর সেই কারণে সারাদিনে আপনি আপনার কোনো কাজই ঠিকমতো করতে পারেন না। এক্ষেত্রে এই 2 মিনিট রুল আপনাকে অনেক দিক থেকে হেল্প করবে। প্রথমত এটা প্রোক্রাস্টিনেশন কমাবে। প্রোক্রাস্টিনেশন বা ঢিলেমি সাধারণত একটা কাজ শুরু করার ভয় বা কাজটা করতে অনেক সময় লাগবে এমন ধারণা থেকে তৈরি হয়, কিন্তু এমন অনেক কাজ আছে যেগুলোর জন্য আপনি প্রোক্রাস্টিনেট করেন সেগুলো আসলে 2 মিনিট বা তার কম সময়েও সম্পূর্ণ করা যায়, আর সেক্ষেত্রে 2 মিনিট রুল প্রয়োগ করে ইমিডিয়েট অ্যাকশন নিয়ে সেই কাজগুলো করলে আপনি প্রোক্রাস্টিনেশন বা ঢিলেমির অভ্যাস দূর করতে পারবেন। নেক্সট, 2 মিনিট রুল আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে। ছোট ছোট কাজগুলো সঙ্গে সঙ্গে করলে সেগুলো জমা হয়ে আপনাকে বিরক্ত করতে পারবে না এবং মেন্টাল প্রেশার দিতে পারবে না, যার ফলে আপনি আপনার মূল্যবান সময় এবং মানসিক শক্তি আরও গুরুত্বপূর্ণ এবং অর্থপূর্ণ কাজে লাগাতে পারবেন। অ্যাজ এ রেজাল্ট আপনি আপনার কাজে আরও বেশি প্রোডাক্টিভ এবং দক্ষ হয়ে উঠবেন। নেক্সট, এই 2 মিনিট রুল আপনার মেন্টাল ক্লাটার ক্লিয়ার করবে। অনেক সময় দেখা যায় আপনি আপনার টু ডু লিস্টে এত বেশি কাজ রাখেন যেগুলো দেখে পরে আপনি নিজেই কনফিউজড অনুভব করেন, কিন্তু 2 মিনিটের মধ্যে করা যায় এমন ছোট ছোট কাজগুলো টু ডু লিস্টে অ্যাড না করে মনে পড়ার সাথে সাথে করতে পারলে আপনি মেন্টাল ক্লাটার ফ্রি বা মানসিক বিশৃঙ্খলামুক্ত থাকতে পারবেন। আপনার মন থেকে এই কাজগুলো পরিষ্কার হয়ে গেলে আপনি আপনার টু ডু লিস্টের ইম্পর্টেন্ট কাজগুলো নিয়ে ভালো করে ভাবতে পারবেন এবং সেগুলোতে ফোকাস করতে পারবেন। নেক্সট, 2 মিনিট রুল আপনাকে যে বিষয়টাতে হেল্প করবে সেটা হলো আপনার মধ্যে একটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট তৈরি করবে। 2 মিনিটের ছোট ছোট কাজগুলো সম্পূর্ণ করা আপনার মধ্যে স্যাটিসফ্যাকশন ও অ্যাকমপ্লিশমেন্টের অনুভূতি তৈরি করবে, যেটা সারাদিনের অন্য বড় কাজের প্রতি আপনার কনফিডেন্স এবং মোটিভেশন বৃদ্ধি করবে। নেক্সট, এই 2 মিনিট রুল আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিল ইম্প্রুভ করবে। 2 মিনিট রুল কাজের সিম্পলিসিটি এবং আর্জেন্সির উপর ভিত্তি করে কাজগুলোকে অগ্রাধিকার দিতে উৎসাহ করে। ছোট কাজগুলো সম্পূর্ণ করার ফলে আপনার কাজ করার ধরনে একটা মোমেন্টাম বা গতি চলে আসবে, যেটা সময় নষ্ট না করে আপনাকে আপনার সারাদিনের অন্য বাকি কাজগুলো করার দিকে রিডিরেক্ট করবে, যার ফলে আপনি আপনার মূল্যবান সময় সর্বাধিক কাজে লাগাতে পারবেন এবং আপনি আপনার জীবনের অন্য দিকগুলোর জন্য টাইম ম্যানেজ করতে পারবেন।
তবে ছোট ছোট কাজ দেখার সাথে সাথেই কোনো রকম ঢিলেমি এবং অলসতা ছাড়া করে ফেলা একদিনে সম্ভব হবে না। এটাকে অভ্যাসে পরিণত করতে হবে আর তার জন্য প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি কনসিস্টেন্টলি ইমিডিয়েট অ্যাকশন নেওয়া প্র্যাকটিস করবেন, আপনি আপনার ডেইলি লাইফে এই 2 মিনিট রুল তত সহজভাবে প্রয়োগ করতে পারবেন। আবার এই 2 মিনিটের কাজগুলো করার জন্য আপনি আপনার সারাদিনের ডেড টাইমগুলো কাজে লাগাতে পারেন। যেমন ধরুন, কোনো কিছুর জন্য লাইনে অপেক্ষা করার সময়, পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করার সময় বা টিভিতে আপনার ফেভারিট শো চলাকালীন অ্যাডসের সময়টাকেও কাজে লাগাতে পারেন। তো এই ছিল 2 মিনিট রুল। আশা করি এই 2 মিনিট রুল আপনার জীবনে পজিটিভ চেঞ্জ আনতে আপনাকে সাহায্য করবে। তাই ভিডিওটা হেল্পফুল মনে হলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর এরকম হেল্পফুল ভিডিও নিয়মিত দেখার জন্য অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।